করোনা পরিস্থিতিতে ঠিকমতো ওষুধের যোগান দিতে অক্লান্ত পরিশ্রম চালাচ্ছেন ওষুধ ব্যবসায়ী থেকে কর্মচারীরা, ফলে কোভিড আক্রান্ত হচ্ছেন অনেকে, মারাও গেছেন বেশ কিছুজন। এই অবস্থায় যত দ্রুত সম্ভব ওষুধের সঙ্গে যুক্ত মানুষদের ভ্যাকসিনের আবেদন জানালেন মুর্শিদাবাদ জেলা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক রবিউল ইসলাম। সাংবাদিক বৈঠক করে কি বললেন তিনি শুনে নেব তার মুখেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমাদের যে গোটা মুর্শিদাবাদ জেলায় ওষুধ ব্যবসায়ী সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যে সদস্য আছেন, তাদের যে এই যে কোভিড এই প্যান্ডেমিক অবস্থায় যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে ওষুধ সাপ্লাই লাইন ঠিক রাখা এবং ওষুধ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে প্রবণতা, আমরা ব্যবসা করি এটা ঠিকই, কিন্তু গভর্নমেন্টের যে চাপ, আজকে জেলা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল প্রতি মুহূর্তে মিটিং করছে আমার সঙ্গে, আজকেও ফোনে তার সঙ্গে কথা হয়েছে যে কোন ওষুধ শর্ট সাপ্লাই আছে, কোন ওষুধ পাওয়া যাচ্ছে না, সেই তথ্যগুলো প্রতিদিন আপডেট দিতে হচ্ছে, আমরা আপডেট দিচ্ছি। এবং প্রত্যেকটা ব্লক স্তরে যত রিটেল শপ আছে তাদেরকে আমরা প্রয়োজনে গাড়ি করে ওষুধ পৌঁছে দিচ্ছি, এই যে প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আবেদন করেছিলাম অল ইন্ডিয়াব্যাপী এবং গোটা রাজ্যব্যাপী যে আমাদেরকে কোভিড যোদ্ধা হিসাবে সম্মান দেওয়া হোক, এবং আমরা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের সংগঠনের যে নিয়ম সার্ভিস টু হিউম্যানিটি, আমরা সেখান থেকে একটুও সরে নিই, আমরা সত্যি চাইছিও না, যে পরিস্থিতি আসুক আমরা এই লড়াই চালিয়ে যাব, এবং কোনো মতেই মুর্শিদাবাদ জেলার কোনো মানুষের যেন ওষুধ নিয়ে কোনো সমস্যা হয় সেই ব্যাপারটা আমরা নিশ্চয়ই দেখব। কিন্তু আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে আমাদের ভ্যাকসিনেশনের পর্বটা যত তাড়াতাড়ি হয়, কারণ ইতিমধ্যেই আমার জেলাতে 11 জন মেম্বার মারা গিয়েছে, 11 জন ওষুধ ব্যবসায়ী মারা গিয়েছে এবং তাদের বেশ কয়েকজনের পরিবারের লোক মারা গিয়েছে। এবং এতে হচ্ছে কি, সমস্ত কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হচ্ছে, এরপরে হয়তো আস্তে আস্তে যদি আজ কর্মচারীরা একটা দুটো করে না আসে তাহলে সাপ্লাই লাইনের ব্যাঘাত ঘটবে। আমি এই আবেদনটাই রাখছি যে এই সাপ্লাই লাইনের ব্যাঘাত যেন না ঘটে, তার জন্য প্রশাসন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের টাউন প্রেসিডেন্ট কংগ্রেস টিএমসির নাড়ুগোপাল মুখোপাধ্যায় মহাশয় এবং উনি মিউনিসিপ্যালিটির অ্যাডভাইসার হিসেবে আমরা সকলে আমাদের প্রেসিডেন্ট রূপজয়ন মহাশয়কে পাঠিয়েছিলাম তার কাছে যে সহযোগিতার হাত বাড়ানোর জন্য এবং আমাদের মার্কেট স্যানিটাইজেশন করার জন্য। উনি আশ্বাস দিয়েছেন যে এই ব্যবস্থাগুলো সব কিছু করবে, এবং আপনাদের মাধ্যমে আমরা তার কাছে আবার বিনীত নিবেদন করছি যাতে আমাদের এই ভ্যাকসিনেশনের ব্যবস্থা হয় এবং আমরা সম্মানের সাথে আমরা এই যুদ্ধে সামিল থাকতে পারি। নিত্য নতুন অত্যাধুনিক মেটাল গ্লাস সহ সমস্ত রকমের হার্ডওয়্যারের সরঞ্জামের সম্ভার নিয়ে চলে এসেছে মিনি গ্লাস হাউস। এখানে বিভিন্ন কোম্পানির প্লাইউড, ল্যামিনেট এবং হার্ডওয়্যার ফিটিংস এর যাবতীয় সরঞ্জাম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও অ্যালুমিনিয়াম স্লাইডিং, এসএস রেলিং, পিভিসি দরজা এবং মডুলার কিচেনের কাজও করা হয়। তাই সাধ্যের মধ্যে নিজের স্বপ্নের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন মিমি গ্লাস হাউসে। আমাদের ঠিকানা মিমি গ্লাস হাউস, আশালতা অ্যাপার্টমেন্ট, বান্ধব প্রেসের নিকটে, 7 নম্বর নতুন পাড়া, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9434611167, 9434546012।